দক্ষিণ পশ্চিম সিরিয়ার 1800 বর্গ কিলোমিটার আয়তনের পাথুরে মালভূমি গোলান। ইসরায়েলের উত্তরে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটির প্রায় 1200 বর্গ কিলোমিটার এলাকা 1967 সালে আরবদের সঙ্গে 6 দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল। পরে 1981 সালে সামরিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমিটিকে নিজের অংশ বলে ঘোষণা দেয় তারা। এবার ইসরায়েলের অধিকৃত সিরিয়ার সেই গোলান হাইটসেই মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর গোলান হাইটস ও এর পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, যদি এই হামলা সিরিয়া থেকে হয়ে থাকে তাহলে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে এই প্রথমবারের মতো এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরন্থ জানিয়েছে, গোলান মালভূমির দক্ষিণাঞ্চলের একটি ভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন খুঁজে পেয়েছে ইসরায়েলি সেনারা। তবে তেল আবিব আনুষ্ঠানিকভাবে কোনো হামলার কথা স্বীকার করেনি। এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণে এলিয়াত বসতির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। তারা আরও জানিয়েছে, এই হামলায় তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে। গাজায় জায়নবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে সোমবার 25 ডিসেম্বর সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সাইদ রাজি মুসাফি। তিনি ছিলেন সিরিয়া ও লেবাননে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC-র সবচেয়ে পুরনো কমান্ডারদের একজন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসাফির ওপর হামলাকে ইহুদিবাদী শাসকদের হতাশার বহিঃপ্রকাশ বলে অভিহিত করে বলেছেন, এর মধ্য দিয়ে আঞ্চলিকভাবে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়েছে বলেও প্রমাণিত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর হত্যার ঘটনার জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে। দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি গোলান, এর আয়তন 1800 বর্গ কিলোমিটার। ইসরায়েলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটির প্রায় 1200 বর্গ কিলোমিটার এলাকা 1967 সালে আরবদের সঙ্গে 6 দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল। 1981 সালে ইসরায়েল গোলানকে নিজের অংশ বলে ঘোষণা দেয়। সামরিক এবং কৌশলগত কারণে গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম। কানিস্তাতে মানিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।